ভাষা শিখতে আরবি আসসালামু আলাইকুম বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বনেরা আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের আরবিমূলক ভিডিওতে আমরা কিভাবে কাজের ব্যাপারে চুক্তি করি বা কীভাবে ছুটি আনবো ম্যানেজারের সাথে কথা বলবো কহিলের সাথে কথা বলবো সে বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আয়না আবগা ইজাজা ইয়া মুদির অর্থ হচ্ছে হে জনাব আমার ছুটি লাগবে হে জনাব আমার ছুটি লাগবে আরবি তো বলে আয়না আবগা ইজাজা ইয়া মুদির এখানে আয়না অর্থ হচ্ছে আমি আমার আবগা অর্থ হচ্ছে লাগবে আয়না আমার লাগবে ইজাজা অর্থ হচ্ছে ছুটি ইয়া মুদির অর্থ হচ্ছে হে জনাব হে মালিক তাহলে আমরা শিখলাম আনা এফগা ইজাজা ইয়া মুদির অর্থ হচ্ছে হে জনাব আমার ছুটি লাগবে মাফি ইজাজা আসান দাহিন সরিকা থাবান অর্থ হচ্ছে কোনো ছুটি নাই কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ কোন ছুটি নাই কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ আরবিতে বলে মাফি ইজাজা আসান দাহিন সরিকা থাবান এখানে মাফি অর্থ হচ্ছে না ইজাজা অর্থ হচ্ছে ছুটি মাফি ইজাজা ছুটি নাই আসান অর্থ হচ্ছে কারণ দাহিন এত হচ্ছে এখন আসান আসান দাহিন কারণ এখন শরিক এত হচ্ছে কোম্পানি থাবান এত হচ্ছে অসুস্থ বা ও খারাপ শরিকা তাবান কোম্পানির অবস্থা খারাপ তাহলে আমরা শিখলাম মাফি যা যা আসান দাহিন শরিকা তাবান এত হচ্ছে কোনো ছুটি নাই কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ মালিশ দাহিন হ্যাক কাল্লাম কিদা মা এম শেয়ার তো হচ্ছে কমা করবেন এখন আপনার এমন কথা চলবে না কমা করবেন এখন আপনার এমন কথা চলবে না আরবি তো বলে মালিশ দাহিন হাগে কি কিদা মায়ামসি এখানে মালিশ এর তুচ্ছে কমা করবেন বা কমা সাওয়া দাহিন এর এখন মালিশ দাহিন কমা করবেন এখন হাগা কে আপনার বা তোমার কালাম এর তুচ্ছে কথা কিদা এর তুচ্ছে এমন হাগে কালাম কিদা আপনার এমন কথা মাই এর না বানাই এমসি এর তুচ্ছে চলা বা হাটা মায়ামসি চলবে না তাহলে আমরা শিখলাম মালিশ দাইন হাগে কালাম কিদা মা এমসিয়া তুচ্ছে কমা করবেন এখন আপনার এমন কথা চলবে না লাম্মা আনা হিজে হিনাক আনা ইত্তেফাক তু মাহাক এতুচ্ছে যখন একানে আমি এসেছিলাম আমি আপনার সাথে চুক্তি করেছিলাম যখন একানে আমি এসেছিলাম আমি আপনার সাথে চুক্তি করেছিলাম আরবিতে বলে লাম্মা আনা হিজে হিনাক আনা ইত্তেফাক তু মাহাক কিনে লাম্মা আর যখন আনা আর তুচ্ছে আমি লাম্মা আনা যখন আমি হিজি আর তুচ্ছে আশা পায় এসেছিলাম হিনা কার তুচ্ছে এখানে হিনা এখানে এসেছিলাম আনা আর তুচ্ছে আমি ইত্তেফাক তো আর তুচ্ছে চুক্তি করেছিলাম আনা ইত্তেফাক তো আমি চুক্তি করেছিলাম মাহা কার আপনার সাথে তাহলে আমরা শিখলাম লাম্মা আনা যা হিজি হিনা আনা ইত্তেফাক তো মাহা কার যখন এখানে আমি এসেছিলাম আমি আপনার সাথে চুক্তি করেছিলাম ইয়ানি እትነን ሰነከለስ ባዲን ተጅቢ ጀጃ ወ ማዓ ራቴብ ካማነ ድጭ ወርታት দুই বছর পর পর ছুটি দিবেন এবং সাথে আরো বেতন দিয়ে দিবেন অর্থাৎ দুই বছর পর পর ছুটি দিবেন এবং সাথে আরো বেতন দিয়ে দিবেন আরবিত বলে ইয়ানি ইতনেন সানা খালাস বাদিন তাজিবি জাজা ও মা আয় রাতিব কামান এখানে ইয়ানি এটুচ্ছে মানে বা অর্থাৎ ইতনেন এটুচ্ছে দুই সানা এটুচ্ছে বছর খালাস এটুচ্ছে শেষ দুই বছর শেষ বাদছে ফোর ইন্টা হঠুচ্ছে তুমি ইজাজা সুটি দিবে মা হাতচ্ছে সাথে রাতে বেটুচ্ছে বেতন কামান আরো মা রাতে কামান সাথে বেতন আরো তাহলে তাহলে আমি শিখলাম সানা খালাস বা দিন জিব ইজাজা ও মা রাতেব কামান হাতুচ্ছে অর্থাৎ দুই বছর পর পর ছুটি দিবেন এবং সাথে আরো বেতন দিয়ে দিবেন আমি যা বলেছিলাম তুমি সবগুলো পাবে শুধু একটু ধৈর্য ধরো ঠিক আছে আমি যা বলেছিলাম তুমি সবগুলো পাবে শুধু একটু ধৈর্য ধরো তো বলে তাইব আনা কালাম তু ইনশাল্লাহ ইনতা হাসেল কুল্লু সাহি সবুর ইনতা এখানে তাই বেটুচ্ছে ঠিক আছে আনার আমি কাল্লাম তু আর তুচ্ছে বলেছিলাম তাইব আনা কাল্লাম তু ঠিক আছে আমি যা বলেছিলাম ইনতা আর তুমি হাসেল আর তুচ্ছে বা পাবে ইনতা হাসেল তুমি পাবে কুল্লু আর সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু বাস আর শুধু সাই আর একটু বাস সাইয়া শুধু একটু সবুর আর ধৈর্য দৈর্য দরা ইনতা তুমি ইনতা সবুর তুমি যদ্য ইনতা সবুর তুমি ধৈর্য দরো তাহলে আমরা শিখলাম তাইব আনা কাল্লাম তু ইন ইনতা হাসিল কুল্লু শাই বাস সয়া সবুর ইনতা ঠিক আছে আমি যা বলছিলাম তুমি সবগুলো পাবে শুধু একটু ধৈর্য ধরো আনা কাম ইয়াম সবুর অর্থ হচ্ছে আমি কতদিন ধৈর্য ধরব আমি কতদিন ধৈর্য ধরব আরবি তো বলে আনা কাম ইয়াম সবুর এখানে আনা অর্থ আমি কাম অর্থ কত ইয়াউম অর্থ হচ্ছে দিন সবুর অর্থ ধৈর্য ধরা তাহলে আমরা শিখলাম আন এক কাম সবুর তো হচ্ছে আমি কতদিন ধৈর্য ধরবো বা আমি কতদিন সবুর করবো ওয়াহেদ সাহার সাব্বিশ সবুর ইনশাল্লাহ এনার্জি বিজ হাজার তো হচ্ছে এক মাস ধৈর্য ধরো ইনশাল্লা আমি ছুটি দিয়ে দিব এক মাস ধৈর্য দরো ইনশাল্লাহ আমি ছুটি দিয়ে দিব আরবি তো বলে ওয়েদ শাহার সাব্বিশ সবুর ইনশাল্লাহ এনার্জি বিজ হাজার এখানে ওয়াহেদ আর হচ্ছে এক সাহার আর তুচ্ছে মাস ওয়াহেদ সাহার এক মাস সবি অর্থচ্ছ করাবা করো সবুর অর্থচ্ছ ধৈর্য সউই সবুর ধৈর্য করো আন অর্থচ্য আমি জীব অর্থচ্ছ দাবা দিব আনা জীব আমি দেব বা আনা আমি দিব ইজাজা অর্থচ্ছ ছুটি তাহলে আমরা শিখলাম ওয়াহাদে সাহার সবই সবুই ইংশাল্লা আনা জীব ইজা অর্থ হচ্ছে এক মাস ধৈর্য দোইংসল্লা আমি ছুটি দিয়ে দিব নাম মুদির তাই ব্যর্থ হচ্ছে যে বস ঠিক আছে যে বস ঠিক আছে আরবি তো বলেন না মুদির তাই এখানে নাম বেরোতেছে হ্যাঁ বাজি মুদির অর্থ হচ্ছে মালিক বা বস বা সুপারবাজার তাই ব্যর্থ ঠিক আছে বা ওকে তাহলে আমি শিখলাম না মুদির তাই ব্যর্থ হচ্ছে যে বস ঠিক আছে বন্ধুরা বিডিয়া যেই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোন বিডিও নিয়ে সবাই সুস্থ দান ভালো থাকেন অবশ্যই আমার ছেলে সাস্ক্রিপ করবেন পাশে থেকে পেলাই কোনটি বাজার রাখবেন গুদা হাফিজ